নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনাদের কাছে কি RKSY-1 বা RKSY-2 রেশন কার্ড রয়েছে এবং যার জন্য আপনি খুবই চিন্তিত রয়েছেন? কারণ কি এই RKSY-1 বা 2-তে কোনো রকম কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় না। অন্ত্যোদয় অন্ন যোজনা, SP, HHP, HHH এই যে কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলোতে সহজেই নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ জব কার্ড থেকে শুরু করে বাড়ি করার জন্য টাকা থেকে শুরু করে গ্যাস কানেকশন থেকে শুরু করে সমস্ত কিছুই পাই, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং বেশ কিছু প্রকল্পের এখানে টাকাও একেবারে বিনামূল্যেও আপনারা পেয়ে যান এই ধরনের কার্ডগুলো থাকলে। তো RKSY-1 এবং 2 যে কার্ড রয়েছে, এই কার্ডে যেরকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, তো সেরকম ঠিক আবার আর হচ্ছে এই কার্ডগুলোতে মালের পরিমাণ খুবই কম দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনারা রেশন দোকান থেকে যে চাল, গম, চিনি এইগুলো যে দেওয়া হয়ে থাকে, তো অন্ত্যোদয় যোজনা, SP, HHP, HHH যে ধরনের মাল দেওয়া হয়ে থাকে বা যত পরিমাণ মাল দেওয়া হয়ে থাকে, এ তো এই RKSY-1 বা 2-তে তার থেকে কম পরিমাণ মালটা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডটিতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মাল দেওয়া হয়ে থাকে। তার কারণ হচ্ছে বন্ধুরা, অন্ত্যোদয় অন্ন যোজনা যে কার্ডটি রয়েছে ওটা হচ্ছে BPL কার্ড। তো আর এইগুলো যে রয়েছে, অর্থাৎ RKSY-1 বা 2 যে রয়েছে, এগুলো হচ্ছে APL কার্ড। তো এই কারণবশত আপনারা এখানে কম পরিমাণ মাল পেয়ে থাকেন এবং যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একেবারে প্রায় না দিলেই পাই চলে, অর্থাৎ দেওয়াই হয় না কোনো কিছুভাবে। তো আপনারা সকলেই চাইছেন যে আপনাদের যে RKSY-1 বা 2 যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাকে অন্তত যোজনা কার্ডে পরিণত করতে। তো বন্ধুরা, এবারে রাজ্য সরকারের তরফ থেকে পুরোপুরি বিজ্ঞপ্তিটি জানিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে RKSY-1 বা 2 কার্ড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে RKSY-2 এবং 1 কার্ড যাদের যাদের কাছে রয়েছে, তারা এবার এই কার্ডগুলোকে পরিবর্তন করে অন্তদয় অন্ন যোজনা কার্ডে করে ফেলতে পারবেন। অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা কার্ডটিতে আপনি আপনার কার্ডগুলোকে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনারা ভাবছেন যে হয়তো আমি কোনোরকম মিথ্যা বলছি। না বন্ধুরা, আমি কোনোরকম মিথ্যা বলছি না, আমি সরকারি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো এবং সরকারের তরফ থেকে যেটা নির্দেশনামা দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, তো হঠাৎ করে কেন কী কারণবশত সরকারের তরফ থেকে এই RKSY-2 বা 1 কার্ডগুলোকে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডে পরিণত করে দেওয়া হবে? তো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আসলে বন্ধুরা, আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ভুয়ো কার্ড সরকার ধরেছে বা খাদ্য দপ্তর কিন্তু তুলেছে, যেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে অন্ত্যোদয় যোজনা কার্ড ছিল যেগুলো হচ্ছে ভুয়ো কার্ড ছিল। অর্থাৎ হয়তো দেখা গেছে যে সেই কার্ডের ব্যক্তির কোনো অস্তিত্ব নেই, হয়তো দেখা গেছে সেই কার্ডের ব্যক্তি মারা গিয়েছে, আর অনেক সময় দেখা গেছে সেই কার্ডের অ্যাকচুয়ালি সেই কার্ডের যে রয়েছে যার নামে কার্ড তার কোনো অস্তিত্বই নেই। তো যাই হোক, এই নকল ভুয়ো কার্ডগুলোকে অনেক বাতিল করা হয়েছে, যার ফলে কী হয়েছে যে একটা যে কোটা থাকে, তো সেই কার্ডের কোটার সংখ্যাটা অনেকটা খালি হয়ে গিয়েছে। তো সেইখানেই এবারে রাজ্য সরকারের RKSY-2 এবং 1 যাদের কার্ড রয়েছে তাদেরকে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড দেবে। তো চলুন বন্ধুরা, দেখে নেব ঠিক কী বলা হয়েছে এবং আপনারা এই কার্ডগুলো ঠিক কীভাবে পাবেন। অর্থাৎ আপনাদের কাছে যদি RKSY-1 বা 2 কার্ড থেকে থাকে, কীভাবে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডে পরিণত করবেন, চলুন সেটা দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার কাছে কি RKSY-1 বা RKSY-2 ক্যাটাগরির কার্ড রয়েছে এবং আপনি আপনার রেশন কার্ডকে অন্ত্যোদয় অন্ন যোজনা SP, HHP, HHH ক্যাটাগরিতে পরিবর্তন করতে চান, তবে আপনার জন্য বিরাট বড় সুখবর। কেন্দ্র সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মৃত ও অস্তিত্বহীন ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার ফলে কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় রাজ্যে যে 6.5 কোটি গ্রাহক রয়েছে তাতে কিছু শূন্যপদ সৃষ্টি হয়েছে। তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে SP, HHP, HHH অন্ত্যোদয় যোজনা যে কার্ডগুলো রয়েছে, তো সেখানে প্রচুর নকল ভুয়ো কার্ড ধরা পড়েছে যেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে অনেকটা কোটা বরাদ্দ হয়েছে বা বলা যেতে পারে যে 6.5 কোটি যে কোটা রয়েছে সেখানে বেশ কিছু কোটা খালি হয়ে রয়েছে। তো রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা যোজনার আওতায় যে সকল দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবার রয়েছে তাদের কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় নিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তো এখানে আপনিও আবেদন করতে পারেন কেন্দ্র সরকারের প্রকল্পের অধীনে নিজের এবং নিজের পরিবারের নাম নথিভুক্ত করার জন্য। অর্থাৎ আপনার কাছে যদি RKSY-1 বা RKSY-2 কার্ড থেকে থাকে, তো তাহলেও আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন, আপনারও SP, HHP, HHH বা অন্ত্যোদয় যোজনা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বলা হয়েছে রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা যোজনার আওতায় দুটি প্রকল্প রয়েছে, একটা হচ্ছে RKSY-1 আর একটা হচ্ছে RKSY-2। RKSY-1 যে কার্ডটি রয়েছে তাতে হচ্ছে মাথা পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হয়ে থাকে। এটা নিশ্চয়ই যাদের RKSY কার্ড রয়েছে তারা জানেন যে RKSY-1 যে কার্ড রয়েছে সেই কার্ডটিতে হচ্ছে মাথা পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হয়ে থাকে।
আর অন্য একটি প্রকল্পতে অর্থাৎ আরকেশ্বর টুতে 1 কেজি চাল 1 কেজি গম দেওয়া হয়ে থাকে। তো এখানে মালের পরিমাণটা খুবই কম দেওয়া হয়ে থাকে। তো অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় থাকা অন্ত্যোদয় যোজনা SPHH PHH এই 3 ক্যাটাগরি রেশন কার্ডে অনেক বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। অন্ত্যোদয় শ্রেণীভুক্ত প্রতিটি পরিবারকে 15 কেজি করে চাল ও 20 কেজি করে আটা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো আপনারা যদি এই কার্ডটি করে ফেলেন তো আপনারা এই সুবিধা পাবেন। আর এখন বর্তমানে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে আরেকটি প্রকল্প লঞ্চ করা হয়েছে বা চলছে রাজ্যে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেখানে আরও অতিরিক্ত মাল কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেখানে ফ্রিতে দেওয়া হচ্ছে, যার ফলে এই অন্ত্যোদয় যোজনা SPHH PHH যাদের কার্ডগুলো রয়েছে তো তারা কিন্তু অনেক অনেক পরিমাণে মাল পাচ্ছে, কারণ তাদের মালের পরিমাণটা তো এমনিতেই বেশি ছিল। আর তারপর আবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে অতিরিক্ত মালটা দেওয়া হচ্ছে তো তার ফলেও আরও অনেক অনেক পরিমাণে মাল পাচ্ছে কার্ডগুলি, অর্থাৎ যাদের এই কার্ডগুলো রয়েছে। তো আপনার কাছে যদি আরকেশ্বর 1 বা 2 কার্ড থেকে থাকে তো আপনারা আবেদন করতে পারেন এই অন্ত্যোদয় যোজনা SPHH বা PHH কার্ডের জন্য। তাহলে আপনারাও এদের মতো অনেক পরিমাণে মাল পাবেন। শুধু মাল পাওয়া নয়, আমি প্রথমেই বলেছি এরা আরও নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন হচ্ছে বাড়ি করার জন্য টাকা পেয়ে থাকে, গ্যাসের সিলিন্ডার ফ্রিতে পেয়ে থাকে, নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই অন্ত্যোদয় যোজনা বা SPHH PHH কার্ডগুলো থাকলে। কারণ হচ্ছে এই কার্ডগুলো হচ্ছে BPL শ্রেণীভুক্ত কার্ড। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যদি আরকেশ্বর 1 বা 2 কার্ড থেকে থাকে তা আপনি কি আবেদন করতে পারবেন? তো সরকারের বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, যে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সবর, লোধা, পিছিয়ে থাকা জনজাতি, প্রয়োজনশীল এবং দরিদ্র পরিবারের সাথে সাথে রূপান্তরকামী এবং বিশেষভাবে সক্ষমরা ওই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এখানে বলা হয়েছে বর্তমানে কোনো আবেদন পদ্ধতি এখনও পর্যন্ত আবেদন পদ্ধতি শুরু হয়নি। তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো যখনই আবেদন পদ্ধতি শুরু হবে, তো আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি আপনার ফ্যামিলি খুবই গরিব হয়ে থাকে, আপনার আর্থিক কন্ডিশন খুবই খারাপ হয়ে থাকে এবং আপনি যদি আরকেশ্বর 1 বা 2 কার্ড পেয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়া এখানে বেশ কিছু জাতির কথা বলা হয়েছে, সবর, লোধা, এনাদেরও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এনারাও। এছাড়া যারা রূপান্তরকামী রয়েছে তারাও আবেদন করতে পারবেন এবং বিশেষভাবে সক্ষমরাও এখানে আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনাদের ছোট্ট কাজ করতে হবে, আপনাদেরকে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। তাই এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, যখনই এই লেটেস্ট আপডেটটি আসবে সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। যখনই আবেদন শুরু হবে আপনাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো। তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন জনস্বার্থে, যাতে করে সকলে এই আপডেটটি জানতে পারে।